হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ। এবং ভিডিওর শুরুতে সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো এবং সবাইকার প্রিপারেশন খুব ভালোভাবে নাও। সবাইকার প্রিপারেশন খুব ভালো হোক। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আপগ্রেড জব প্রোফাইলের ব্যাপারে কিছু কথা বলবো এবং অবশ্যই সবাই ভিডিওটা দেখবে এবং অবশ্যই কিছু মোটিভেশন পাবে যে আপগ্রেড চাকরিটা কতটা ভালো চাকরি এবং কতটা প্রিসিয়াস জব, এটা অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো অবশ্যই তথ্যগুলি আমার জোগাড় করা তথ্য এবং আমি তথ্যগুলো জোগাড় করেই তোমাদেরকে বলছি। 100% নিখুঁত নাও হতে পারে, তবে অবশ্যই 100% না হলেও 90% তোমাদেরকে নিখুঁত তথ্যই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর শুরুতে বলে রাখি যে আবগারির প্রোফাইল কিন্তু খুব সুন্দর প্রোফাইল। আবগারির চাকরিতে তোমাদেরকে যে কাজগুলি করতে হবে না সেগুলি হচ্ছে একান্তই তোমাদের যে ব্যাপারগুলি আছে, যেরকম যে তোমরা যদি কোথাও মানে আপগ্রেড চাকরিটা হচ্ছে তোমাদের যেসব চোরাচালানকারী বলো বা বিভিন্ন যেসব তোমাদের অবৈধ যে লাইসেন্স ছাড়া যেসব কাজগুলি, যেরকম ওষুধ বলো, ওষুধের ক্ষেত্রে আর সব থেকে বড় যেরকম আমাদের যেটা মানে মদ, অর্থাৎ বিভিন্ন জায়গায় লাইসেন্স ছাড়া যেসব কাজগুলি হয়, সেই সরকারি যে লাইসেন্স দরকার হয় যে কোনো কিছু করতে গেলে, অর্থাৎ এক্সাইজ যে ট্যাক্স, সেই ট্যাক্সগুলি যারা দেয় না তাদের উপর তোমাদের রেড করা বা তাদেরকে পাকড়াও করা, এগুলো কিন্তু আবগারির করতে হয়। এবং এই আবগারির যখন তোমরা কোথাও মনে করো রেড করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু সহায়তা পাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু তোমাদের সাথে যাবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাবে তোমাদের সাথে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেরকম একটি থানা থাকে, সেরকম আবগারিরও নির্দিষ্ট একটি থানা থাকবে, সেখানে তোমাদের ডিউটি হবে। আর এবং শিফটিং, অবশ্যই শিফটিং ডিউটি থাকে, রাতের দিকে বেশি বেশি কেলি বেশি কাজ থাকে না। আর ওয়েপেন্স নিয়ে ডিউটি করতে হয় না, তোমরা সবাই জানো, এটা কিন্তু একটা ভালো দিক আবগারি চাকরির। তো মোট টোটাল 5-6টি ডিভিশন আছে, 5-6টি ডিভিশন আছে, সেই ডিভিশন ভাগ করা আছে। এদিকে আসানসোল আছে, ওদিকে তোমার জলপাইগুড়ি আছে, এই রকম করে ডিভিশন করে করে ভাগ করা আছে, ঠিক আছে। যেহেতু আবগারি ডিপার্টমেন্ট একটা খুব মানে ছোট্ট ডিপার্টমেন্ট, এখানে কিন্তু যিনি মানে হেড হন তিনি কিন্তু আইএস অফিসার, ঠিক আছে, এখানে আইপিএস অফিসার নন। তো আবগারি ডিপার্টমেন্টটা হচ্ছে তোমার একটা ছোট্ট ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টে পদোন্নতি পাওয়াটা কিন্তু খুবই সহজ, যেহেতু ছোট্ট ডিপার্টমেন্টের মধ্যে পদোন্নতিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা প্রিসিয়াস তোমরা বলতে পারো যে পদোন্নতি যারা চাও এবং যারা যারা পদোন্নতির জন্য চাকরিতে আসতে চাও, যে কারণ এই চাকরিগুলোতে একটা গ্রোথ আছে, ঠিক আছে। যে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো বা আবগারি পুলিশের কিন্তু একটা গ্রোথ আছে, কিন্তু পদোন্নতি কিন্তু আছে, পদোন্নতি কিন্তু খুব সুন্দর আছে। এবার হচ্ছে বেতন, বেতনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের বেতন আবগারির পুলিশেরও সেই সেম, ঠিক আছে। 25,000 যেটা 200 টাকা এই মুহূর্তে, যেটা বেসিক পে বলে, যেটা বেসিক পেটা কিন্তু 25,200 টাকা, ঠিক আছে। কোনো 13 পে নেই, এটা কিন্তু একটা ব্যাপার, কিন্তু 13 পে নেই সেরকম তোমাদের ডিউটিতে চাপও নেই সেরকম একটা। এবার হচ্ছে তোমাদের যে ব্যাপারগুলি জানতে হবে সেগুলি হচ্ছে ছুটি। ছুটি কিন্তু প্রত্যেকটি ন্যাশনাল হলিডেতেই কিন্তু ছুটি আছে এবং নির্দিষ্ট একদিন অবশ্যই ছুটি থাকে, ন্যাশনাল হলিডেতে কিন্তু ছুটি থাকে। এই মুহূর্তে আবগারিতে 3,000-এর উপরও কনস্টেবল নেওয়া হবে, সেহেতু তোমরা ম্যানেজ হয়তো করলেও করতেও পারো, ম্যানেজে ভালো ছুটি পেতে পারো। একটা হিউজ কিন্তু তোমাদের যে চাপ, সেই চাপটা কিন্তু থাকছে না এবং এই চাকরি করতে করতে আবার তোমরা বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, কারণ খুব একটা যেহেতু চাপ নেই ডিপার্টমেন্টে। এবার হচ্ছে তোমাদের যে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স অবশ্যই, যেটা গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স আছে দুটো, যেটা 500 টাকা পার মান্থ করে তোমাদের যে 2007, অর্থাৎ গভর্নমেন্টের যে 2007-এর যেটা আছে, যেটা সেটাই তোমরা করতে পারবে, যেটা 500 টাকা পার মান্থ, অর্থাৎ তোমাদের যে মেডিকেল যে মানে ফিটা দেওয়া হয় সেই মেডিকেল ফি থেকে তোমরা কাটাতে পারবে। 1,00,000 টাকা ক্যাশলেস, বাকিটা তোমরা পরে ক্লেম করতে হবে, ঠিক আছে। তো এই মেডিকেল ইন্স্যুরেন্সটাও ভালো আছে, যেহেতু মানে ব্যাপার স্যাপার খুবই ভালো,
এরপর হচ্ছে তোমাদের 13 পে, 13 পে অবশ্যই 13 পে নেই, যেহেতু 13 পে নেই 60 দিনে যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশটা 60 দিনের পায়। তো এখানে আমি শুনছিলাম নাকি যে 30 দিনের একটা ব্যাপার কথা হচ্ছিল, সেটা অ্যাপ্রুভ হয়েছে নাকি জানি না। তো 13 পে কিন্তু কিছু নেই, 13 পে নেই বলে আমি জানতাম, হতো হলেও থাকলেও থাকতে পারে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আবগারি পুলিশকে যদি রাখা যায়, দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা আবগারি পুলিশে যেতে চায়। তো আবগারি পুলিশের চাকরিটা একটা যথেষ্ট মানে কি বলবো প্রিসিয়াস জবের মধ্যে পড়ে, ল অ্যান্ড ডিউটির সেরকম ল অ্যান্ড অর্ডার ডিউটি নেই, এরপর এর চাকরির মধ্যে অনেকটা ব্যাপার আছে, যেরকম একটা বলো কি বলবো আর একটা মানে অফিসিয়াল ওয়ার্কের মতো এই চাকরিটা, ঠিক আছে, একটা অফিসার্স না বলতে পারো কিন্তু অফিসিয়াল ওয়ার্কের মতন এই চাকরিটা। বিভিন্ন জায়গায় চোরাচালানকারীদেরকে মানে রেড করা, চোরাচালানকারীদেরকে দেখা, বিভিন্ন ওষুধের ফ্যাক্টরিগুলো দেখা, বিভিন্ন তোমাদের আর বাকি যেগুলো আর লাইসেন্স নিতে হয়, যেরকম আবগারি ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সগুলো দেখা, সব দিক থেকে দেখতে গেলে সুন্দরভাবে তোমরা এখান থেকে তোমরা কিন্তু যে প্রমোশন সেই প্রমোশন কিন্তু পাবে, প্লাস প্রচুর কিন্তু সুযোগ আছে এখান থেকে, ঠিক আছে, প্রমোশন পাওয়ার সুযোগ আছে, প্লাস পুরো দিকটাই কিন্তু ঠিক আছে। তো এইটাই তোমাদের বলার ছিল। সেরকম তোমাদের যে রাতের দিকের ডিউটি বলো, রাতের দিকে সেরকম ডিউটিতে সেরকম চাপও থাকে না আবগারির ক্ষেত্রে। তো অবশ্যই সবাই যারা যারা পড়ছো, যারা যারা খাটছো, অবশ্যই ভালোভাবে খাটো, যেহেতু পিআরবি বোর্ড নিচ্ছে পরীক্ষাটা, পরীক্ষাটা এবার কোভিড চলে আসছে, দেখা যাক কখন হয়, মোস্ট প্রবাবলি যে ডেটগুলো আছে তারপর দেখা যাবে ভোট শেষ হওয়ার পর। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, নিজেদের 100% দাও, ধন্যবাদ সবাইকে।